ধরিতে তুমি আমার আপনজন করবি তোমাদের আবার কাশাকাশি কি হলো না না কি না আপনজন না আপনজন না কি আপনজন না কার কথা বলো কি হলো বলো বললাম না নিচে দাও বললাম না নিচে দাও হইছে থাক শোনো বলবি তুমি আয়নালের সাথে কথা বলতে পারবে না কেন এটা আমার অনুরোধ এই মির্জা বাড়িতে আয়নালের সাথে কাউকে আমি কথা বলতে দেব না আমি আপনার কথা শুনবো কেন দেখলো ভাই তুমি আমার কথা শুনবা না এইটা তুমি আমারে কি শোনাইলা করবে বাজার সর্দারের কথা উপেক্ষা করে তুমি সাধারণ আয়নাল পাখালের সাথে কথা বল আমি কারোর সাথে কথা না বলা থাকতে পারি না করবি তোমার প্রতি এইটা আমার বিশেষ অনুরোধ যাই আমার কাজ আছে হাতা পাতা যে করবি তো আমাকে বিরাট কষ্ট দিয়ে চলে গেল আমার বুকের ভিতরে জ্বলা আগুনে ঘি ঢেলে দিয়ে গেল আমি তো সহ্য করতে পারতেছি না এখন তো মনে হইতেছে অপমানে অপমানে ফুলে আমি বেলুন হয়ে যাব তোমরা আমার দুই হাত ধরে একটু নিয়ে যাও আমি তো দাঁড়াই থাকতে পারতেছি আব্বা আমি কি আপনার পাশে একটু বসতে পারি বসো কিছু বলবা আপনার কি রাজনীতির অঙ্ক করা শেষ হয়েছে আব্বা তুমি কি কথা বলতে আসছো জি না আব্বা তাহলে যা বলতে আসছো সেটা বলো রাজনীতিবিদ মতো ঘুরায় পেছায় কথা বলো না এ কেমন কথা আব্বা আমি হইলাম অত্র এলাকার নেতা আজগর মাদবরের একমাত্র কন্যা তাতে কি হইছে বর্তমান নেতার কন্যা ভবিষ্যতের নেত্রী এখন থেকে রাজনীতির প্যাসেন নাগতে শুরু না করলে কবে থেকে শুরু করবো আব্বা ঠিক বলছি না না গো তুমি এই কথাটা মোটেই ঠিক কেন আব্বা রাজনীতিবিদের সন্তান তো রাজনীতিবিদই হবে এটাই তো নিয়ম এত কিছু থাকতে তোমার নেত্রী হওয়ার ইচ্ছা জানো গতকাল রাইতে অনেক চিন্তা করলাম আব্বা স্কুলে ভর্তি হইয়া কি হবে লেখাপড়া শিখে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সেনাপতি তার সে রাজনীতি অনেক মজা তাই না আব্বা রাজনীতি করতেও লেখাপড়া দরকার আছে কই আছে আব্বা আপনার আশেপাশে যারা ঘোরাঘুরি করে তারা তো একটাও এসএসসি পাস করে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে তোমার মনে কথা বলা উচিত নয় কেন আব্বা আপনি তো সবসময় গ্রামবাসীকে বলেন আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী আমার মাথার আলো যন্ত্রণা দিচ্ছে গ্রাম দিকে জি আসতে যন্ত্রণা শেষ নেই বাইরেও যন্ত্রণা ঘরেও যন্ত্রণা আইনাল ফুয়ের কি করেন মনটা ভালো নাই কোন ফুয়ের মনে আবার কি হইলো দিলা তো গিদেল না কি করছি আমার মন খারাপের মধ্যে গিদেলছে তাতে ভালো হয়েছে না খারাপ হয়েছে খুবই খারাপ হয়েছে এখন আমার মন আরো বেশি খারাপ হয়েছে কেন তোমার না বলছি তুমি আমার টাইটেল ধরে ডাকবা না আমরা টাইটেল তোমার মনে মানায় না মাঝে মাঝে ডাইকা আপনার বংশরে ধন্য করি শুনছনি কথা তাইনে বলে আমার বংশের নাম মহিলা আমার বংশের ধন্য করে কলমি ধন্য করা কি তুমি বুঝো অবশ্যই বুঝি তুমি অবলা নারী নাইলে তোমার এমন কথা বলতাম কথা শুনে তুমি এখানে ফিট খাইতে থাক আমরা আর ফিট খাওয়ানো লাগবো না আপনি ফিট খাবেন আইতাছে জগলু ভাই জগলু ভাই তোমাকে কি বলছে শুধু আমারে না মির্জাবাড়ির হগলরে তিনি ওয়াদা করাইছেন যেন আপনার সাথে কথা না বলে ও এই কথা এই কথাটা শুনে আপনার একটুও খারাপ লাগে নাই না কেউ কথা বললে বলবে না বললে বলবে না এটা তার বিবেচনা আমার পাখির এইসব ধার ধারে না আমিও ধারি না আপনার আসলে পাখি হইয়া জন্মানোই উচিত আছে আল্লাহর বিবেচনা নিয়ে কথা বললো না কলমি ভালো হইতো না তুমি এখন যাও কলমি তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে না যাইতাছি আপনার সাথে কথা বলতে আমার ইচ্ছা করতেছে যোগলো ভেরে বলবো আমিও তেনার দল ঘুরছাতা ওয়াল্লা
ময়নাটা আমার মনে কথা বুঝে ফেললো কি করে? বেশি ভালোবাসলে এমনই হয়। ময়নার কথা শুনে কলিজাটা একদম নেত্রীর ভাষণের মতো জড়িয়ে গেল। দাও চাপো তো। সেই যে তোমার হাতে স্যালাইন চা খাওয়া শুরু হলো, এখন তো আমি বাইরে কোনো চা খেতে পারি না। টুনটুনি, আমি তোমার সাথে কখনো মিথ্যা কথা বলেছি? রাজনীতিবিদরা কখন সত্য বলে কখন মিথ্যা বলে কিছুই বোঝা যায় না। আমার মনে না আমাকে কষ্ট দিয়ে কথা বলে অনেক আনন্দ পায়। দেও ময়না, আরো কষ্ট দাও, তোমার আনন্দই আমার আনন্দ। সরি লুকু, আপনাকে আর কষ্ট দিয়ে কথা বলবো না। আমার কর্পোরেটের কথা আমি কষ্ট ফেলেছো? আমার লুকুটা যে কত ভালো। লুকু, আই লুকু, শুনেন না, পৃথিবী বড় বেদনা, এইটা একটু বেদনার ডাক। আমার লুকুটা কি কিছু বললো? না, কি বলবো, চোখের সামনে কিছু স্মৃতি ভেসে উঠলো। কিসের স্মৃতি? সেটা তো মনে এখন বলা যাবে না। বলো তুমি কি বলবা, আমি শুনবো। আমাকে তো আপনি অনেক ভালোবাসেন না? এই কথার স্মৃতি তো বড় বেদনা ময়না, তোমাকে আর কিভাবে আমি ভালোবাসার প্রমাণ দিব? কথা তো ঘুরিয়ে বলেন কেন, সোজাসুজি বলতে পারেন না? ওই গানটা কি তোমাকে আবার শুনিয়ে দিব? কোন গানটা? ওই যে, কত যে তোমাকে বেশি ভালো এ কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছিঁড়ে যদি দেখালো যেত সে কথা তুমি মানতে। ময়না, আমি কি তোমাকে আমার সত্যি সত্যি হৃদয় ছিঁড়ে দেখাবো? যা, সেটা কি সম্ভব নাকি? আমার ময়নাটা চাইলে আমি সব কিছু করতে পারি। এত কষ্টের কাজ আপনাকে করতে হবে না? তাহলে কি করতে হবে বলো। কথাটা শুনলে আবার মনটা খারাপ করে ফেলবেন না তো? আমার ধারণা মনে হয় সত্যি হতে যাচ্ছে। কি ধারণা? তুমি নিশ্চয়ই কোনো নতুন কবিরাজ খুঁজে পেয়েছো। কি যে বলেন না, আপনাকে আমি বলেছি আমি কোনো কবিরাজ খুঁজবো না। ও তাই তো, একদম ভুলে গিয়েছিলাম। বলো তোমার যা ইচ্ছা বলো। হাতের কাপটা রাখেন। কেন? কথাটা শুনে যদি হাত থেকে কাপটা পড়ে যায়? কবিরাজ যদি না হয় তাহলে যত কঠিন কথাই হোক আমার হাত থেকে কাপ পড়বে না টিয়া। ওইটুকু শক্তি তোমার লুকুর আছে? লুকু আমি না, সে সাপুরীকে খবর দিয়েছি। কি? হ্যাঁ, সাপ আমি খুব ভয় পাই গো ময়না। ভয়ের কিছু নাই, সাপুরে আসবে, ভয়ের কিছু নাই। এটা কি বললাম ময়না? হ্যাঁ, তাহলে কি সে তাবিজ কবজ দিবে? না লুকু। বুঝেছি, ঝাড়ফুঁক দিয়ে চলে যাবে তাই না? না। তাহলে আপনাকে কষ্ট করে শুধু একটা সবল খেতে হবে। লুকু, আই লুকু, লুকু। ওয়ালাইকুম আসসালাম। খবর জোগাড় করতে পারছো? কি হলো, দুপুরে আছো কেন? জোগাড় করতে পারো নি? তাহলে আমার সঙ্গে আসছো কেন? নতুন করে কোনো ঝামেলা বাঁধানোর দরকার নেই, অন্য কোনো বুদ্ধি বের। আমার সাথে থেকে রাজনীতি কেমন শিখছো এইটা এখন পরীক্ষা হয়ে যাবে। যাও, খবর জোগাড় করে নিয়ে আসো। জি নেতা। সব গরু ছাগলরে নিয়ে রাজনীতি করে আমার না একটা খবর জোগাড় করতে পারো? মাস্টার যাবা না, নাইলে কিন্তু তাও ছিঁড়ে মার। যদি না দাঁড়াইতা তাহলে কিন্তু সত্যি সত্যি দা ছিঁড়ে মারতাম। আমার হাতের নিশানা কিন্তু খারাপ না। কি ভয়ানক বাক্য,
জীবনে বর্ষা নিক্ষেপগুলো নিক্ষেপের কথা শুনি আছি কিন্তু দা নিক্ষেপণ আমি হইলাম আজগর মাতবরের কন্যা আমার পক্ষে সবই সম্ভব সিদ্ধ আমার বড়ই দুর্বল আপনার ভয়ঙ্কর কথা শুনিয়া সিদ্ধ আমার ধুকপুক ধুকপুক করিতেছে করলে করুক আপনার কথা এখন থেকে আর চিরা ভিজবে না এই কথা মর্ম অর্থ আমার বোধগম্য হইল না বোধগম্য ঠিকই হয়েছে শুধু রাজনীতিবিদদের মতো না বোঝার ভান কর কি জি রাজনীতিবিদরা যেমন জনগণের কথা বুঝাও না বোঝার ভান করে তুমি সেই রকমই করো প্রাণীকুলের সাথে আমাকে তুলনা করেন সে নহে মানিয়া লইলাম তাই বলিয়া রাজনীতিবিদদের সাথে তুলনা হৃদয় আমার আজি সৌসির হইয়া গেল অত কথার কাম নাই তখন চুক্তির কথা না শুনিয়া পালাই না কেন পলায়ন করিলাম কোথায় তারা ছিল তাই চলিয়া গিয়াছিলাম আমার সাথে কথা বলার সময় তোমার কিসের এত তারা আপনার দ্বিপাক্ষিক চুক্তির কথা শুনিয়া আমার আরেকটি চুক্তির কথা মনে পড়িয়া গিয়াছিল কিসের চুক্তি সে কথা পরে শুনিলে হয় না আমি এখনই শুনবো না বললে তোমার কল্লা জায়গা মতো থাকবে না রাজকন্যাকে পড়াইতে আমি চুক্তিবদ্ধ সেই চুক্তির কথা মনে করিয়া গিয়াছিল সেই কথা সহজভাবে বললেই তো পারো রাজনীতিবিদদের মতো এত পেশাও কেন আবার চুপ নেতা হইল আজগর ভাই তার কন্যার কথার উপর কোনো কথা নেই বেশি কথা বললেই কল্লা দিব ফালাইয়া শোনো মাস্টার কাল তুমি সকালে এখানে আমার জন্য অপেক্ষা করবা আবার না বলে কাল তুমি আমার সাথে একটা চুক্তিপত্রে সই করবা কি করবা অধমের অপরাধ মার্জনা করিবে কিসের চুক্তিপত্রে স্বাক্ষর করিব সে সম্পর্কে বিশদ ধারণা দিলে সুবিধা হইত অত তারা কিসের কাল সকালে সব জানতে পারবা কিঞ্চিত পরিমাণ যদি ধারণা দিতেন আচ্ছা তুমি যখন এত কইরা বলতেছো তাইলে শোনো এক নম্বর আমার দ্বিচক্র যানটি ধরিয়া রাখিতে খুব অসুবিধা হইতেছে সামনে রাখিয়া তারপর শুনি ঠিক আছে যাও মাস্টার তুমি সাইকেল নিয়ে আবার পালাইলা আর আমি তোমার সাইকেল ভাঙার ব্যবস্থা করতেছি উনি যখন আমাকে পড়াতে আসবে তখন তোমার কাছে নিয়ে আসবো ঠিক আছে থ্যাংক ইউ আমরা কি নিয়ে কথা বলবো সাবজেক্ট যে কোনো কিছু হতে পারে নিশ্চয় প্রশ্ন করতে চাইছো আমার স্যারকে হঠাৎ করে কেন তোমার সাথে কথা বলতে বলছি আমার ধারণা পৃথিবীতে হাতে গোনা কয়েকজন ভালো মানুষের মধ্যে একজন হলো তুমি আর একজন হলো আমার স্যার আমি দেখতে চাই দুইজন মানুষ একসাথে হলে কি ঘটে ঠিক আছে আই এম প্রস্তুত আরেকটা কথা বলো আমার স্যার প্রায় 5 কিলোমিটার সাইকেল চালিয়ে একটি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ে তোমাদের কথা শেষ পর্যায়ে তুমি বলবে ওনাদের গ্রামে একটি লাইব্রেরি করে দিবে কথাটা এমনভাবে বলবে যেন উনি কিছুতেই বুঝতে না পারে যে কথাটা আমি তোমাকে আগে বলে দিয়েছি আচ্ছা যাই আমি গ্রামটা ঘুরে দেখতে চাই জি আমি ব্যবস্থা করব তবে একটা বিষয় আপনাকে জানানোর ছিল কি বিষয় গ্রামের লোকমান সর্দার আর আজগর মাতবর তো ধুন্ধুমার অবস্থা শুরু করেছে কিরকম দক্ষিণ পাড়ার বিলের দখল নিয়ে দুজনের মধ্যে নীরব যুদ্ধ অনেক দিন থেকেই চলছিল এখন সেটা সরব হয়েছে বিল এখন কার দখলে আজগর মাতবর আপনি নিজে গিয়ে দুজনের সঙ্গে কথা বলে এর একটা সুষ্ঠু সমাধান করেন জি আচ্ছা এই জন্যই বলতে এসেছি এই সময় আপনার গ্রাম পরিদর্শনে না যাওয়াই ভালো দুজনেই তো দুষ্ট লোক তারা এর ফায়দা কিভাবে নেবে এটা আমাদের বলতে ঠিক আছে আমি তাহলেও শুনুন জি পরে বলব জি আচ্ছা